প্রত্যেকের মুখে এখন একটাই কথা, উফ কি গরম। আর এই গরম থেকে বাঁচতে আমরা বটল বটল ভরে একদম নুন চিনি জল খাচ্ছি। কিন্তু যারা হাই সুগার যাদের রয়েছে, যারা ডায়াবেটিক, যাদের ডায়াবেটিসের পাশাপাশি যারা হার্টের পেশেন্ট, যাদের হাই বিপি অর্থাৎ হাই ব্লাড প্রেশার রয়েছে, তারা কি নুন চিনি জল খেতে পারেন? এমন অনেক রকম শরীরের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে যাতে কিন্তু নুন এবং চিনি দুটোই খাওয়া বারণ। তাহলে এই গরমে তারা কি করবেন, তারা কি গ্লুকোজ নেবেন, অন্য কি বিকল্প রয়েছে, কি সাবস্টিটিউট রয়েছে তাদের হাতে, এই সমস্ত কিছু নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র রয়েছে আমাদের সঙ্গে, অনুশ্রীর কাছে তো জানবো এবং আপনাদেরকে স্বাগত জানাবো আর প্লাস নিউজের ফেসবুক পেজে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে ফিট অ্যান্ড ফাইনে। আমাদের এই গরমে গরমকে মোকাবেলা করে তো বাঁচতে হবে, তাই সমস্ত কিছুই আমরা গাইডলাইন নেব অনুশ্রীর কাছে। অনুশ্রী, এই যে আমি এটা লিখেছি, গরমে নুন চিনি গ্লুকোজের বিকল্প কি, গরমে নুন চিনি গ্লুকোজের বিকল্প কি? তাহলে কারণ এই নুন চিনি আমাদের গরমের জন্য ভালো, কিন্তু প্রত্যেকের জন্যই কি ভালো? অনুশ্রীর কাছে জানো, প্রত্যেকে তো খেতে পারবে না। স্পেশালি তুমি যেটা বলছিলে, যাদের ডায়াবেটিস আছে তারা তো চিনি একদমই চলবে না, কারণ চিনি হচ্ছে আমাদের ব্লাডে খুব তাড়াতাড়ি গ্লুকোজের লেভেলটাকে বাড়িয়ে দেবে। আর আমাদের হাতের কাছে সহজ উপায় হচ্ছে গরমকালে নুন চিনির একটু জল খেয়ে নিলাম বা গ্লুকোজ এর জল খেলাম। কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে আমরা শুধু নুন বা লেবুর জল, নুন লেবু দিয়ে যে জলটা সেটা খেতে পারি। নুনটা রক সল্ট ইউজ করবেন, এটাতে আমরা একটু যদি পুদিনা পাতা দিই সেইটা কিন্তু আমরা খেতে পারি, আরও রিফ্রেশিং হয় এবং শরীরটাকে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা করতে পারে। আমাদের যে নুনটা খাচ্ছি সেটা আমাদের বডির যে ঘামটা বেরিয়ে যাচ্ছে, এই শরীরের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স এটাকে ঠিক করছে। এছাড়া আপনি দইয়ের শরবত, মানে রেগুলার যদি দু গ্লাস করেও দইয়ের শরবত খান, টক দই অবশ্যই, ডায়াবেটিক পেশেন্টরা তো মিষ্টি দই খাওয়া যাবে না। দইয়ের শরবতে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে চিনি আলাদা করে দেওয়া যাবে না। অনেকেই চিনি দিয়ে খাচ্ছেন কিন্তু চিনি আলাদা করে দেওয়া যাবে না। এতে আপনি রোস্ট করা জিরের পাউডার দিন, এটা ভীষণ ভালো, আপনার শরীরকেও ঠান্ডা লাগবে, আপনার হজমের জন্য ভীষণভাবে উপকারী। তো জিরের পাউডার দিয়ে বা আজোয়ান পাউডার দিয়ে আপনি দইয়ের শরবত খেতে পারেন। এছাড়া বিভিন্ন ফলের, যেমন ধরুন বেলের শরবত খেতে পারেন, ডাবের জল খেতে পারেন। এইগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা যারা চিনির রেস্ট্রিকশন আছে বা যারা ওয়েট লস করতে চাইছেন, চাইলেই চিনি বা গ্লুকন ডি জল খেতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের শরবতগুলো আরামসেই খেতে পারেন। তরমুজের জুস আছে, তরমুজ তো মানে এখন যে ন্যাচুরালি যে ফলগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা জুস বানিয়ে খাই এবং তাতে একটু পিঞ্চ অফ সল্ট বা একটু পুদিনা পাতা বা একটু রোস্ট করা জিরের পাউডার, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এবার আসছে একটা নতুন জিনিস শুনলাম, আমিও স্পেশালি এটা জানতাম না, জিরে বা জোয়ানের ডাস্ট, এটা দেওয়ার কথা বললে একদম, এটা কিসের সাথে খাওয়ার কথা বলছো? এটা তুমি দইয়ের ঘোলের সাথে খেতে পারো, এটা যে কোনো শরবতের সাথে কিন্তু যায়, ভীষণ ভালো আমাদের শরীরটাকে মানে ঠান্ডা রাখে আর হজমের সমস্যাটাকে ঠিক করে। এখন ধরো যেটা রমজান চলছে, তাদের ক্ষেত্রেও একটা হয় না, আফটার ফাস্টিং হচ্ছে তারা শরবত চাইছে, তো সেক্ষেত্রে কিন্তু যাদের ডায়াবেটিস আছে, যারা ওয়েট লস করতে চাইছেন বা চিনি এক্সট্রা খেতে চাইছেন না, ফ্লেভারের জন্য যে কোনো শরবতের সাথে যদি রোস্ট করা জিরের গুঁড়ো বা আজোয়ান গুঁড়ো যদি দেওয়া যায়, একদিকে নিউট্রিশনাল বেনিফিটসটাও যেরকম পাচ্ছে সেই রকম কিন্তু শরীরটাও ভালো লাগছে, টেস্টিও হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি আমি বাজার থেকে যে ডাস্ট মানে পাওয়া যায় সেটা নাকি ঘরে এনে, ঘরে এনে মানে একটু খাটতে হবে, একটু খাটতে হবে, সেটা প্রসেসটা কি ঘরে এনে? কিছু না, জাস্ট একটু হালকা ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে, কারণ বাজার থেকে এনে আমরা খেতেই পারি, সেটা কতটা হাইজেনিক হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনি যখন নিজের হেলথের কথা ভাবছেন একটু কষ্ট করে নিন, বাজার থেকে এনে ক্লিন করে নিয়ে ভালো করে ধুয়ে ওটাকে হালকা রোস্ট করে, একদম খুব মানে ডিপ ফ্রাই নয়, হালকা রোস্ট করে ওটাকে পাউডার করে রেখে দিন, আপনি যে কোনো কিছু শরবতের সাথে সারা বছরই কিন্তু খেতে পারেন। এটা সবাই খেতে পারে? সবাই খেতে পারে, সবাই। এবং কি হয় না, যাদের যেটা তোমার নুনের রেস্ট্রিকশন যাদের থাকে, ধরো ব্লাড প্রেশার হাই, তুমি বাইরে থেকে আজোয়ান আনলে ওটা অনেক সময় সল্ট অ্যাড করা থাকে, তো বেটার হচ্ছে নর্মাল যে উইদাউট সল্টেড যে আজোয়ানগুলো পাওয়া যায়, জোয়ান পাওয়া যায়, সেটা কিন্তু সবাই খেতে পারে। একদম, এরই সঙ্গে যেটা জানবো যে আমরা হাই প্রেশারের ক্ষেত্রে নুনের কথা বললাম, এমন তো শরীরের আরো অনেক রোগ আছে, কিডনি রোগ আছে, হার্টের রোগ আছে, যাদের কোন কোন শরবত একটু অ্যাভয়েড করে যাওয়া উচিত? অর্থাৎ আমরা গরমে ভাবছি গরম থেকে বাঁচতে, যা পেলাম মানে যা শরবত সবটাই বোধহয় আমার ক্ষেত্রে উপকার, এমনটা কিন্তু না, না একদমই না। এটা যদি একটু ডিটেইলস, যাদের নুনের রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে আমরা নুনটাকে, যেমন আমি একটু আগে বললাম যে চিনি বাদ দিয়ে রক সল্ট অ্যান্ড লেবুর করতে, সেক্ষেত্রে আমরা নুনের জায়গায় আমরা আখের গুড় একটু আর একটু পুদিনা পাতা আর একটু লেবু দিয়ে সেই শরবতটা খেতে পারি। আমরা বেলের যে শরবত খাচ্ছি সেটাতে কোনো নুন চিনি কোনোটাই লাগে না, জাস্ট ওই রোস্টেড জিরা পাউডার দিয়ে খেতে পারি, ডাবের জল খেতে পারি, তবে
সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার যদি পটাশিয়াম লেভেলটা খুব হাই থাকে তাহলে রেগুলার আপনি ডাবের জল খেতে পারবেন না, ওটা লেভেলটা কত আছে সেটা দেখে নিয়ে আপনি খেতে পারেন। এছাড়া গুলকান্দ ওয়াটার খেতে পারেন যেটা ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখে। গুলকান্দ হচ্ছে তোমার গোলাপের যে পাপড়ি ওটা সুগার কোটিং করে ওটাকে বানানো, ওটাও আমরা বাড়িতেই বানাবো, ওটা কেনা এখন মার্কেটে সবই পাওয়া যায়। তো বেটার চেষ্টা করুন কিছুই না এক দু সপ্তাহ আগে থেকে যদি ওটা বানাতে শুরু করেন ওটা কিন্তু পাওয়া যায়। ওটাও আপনি গুলকান্দ যে জলটা শরীরটাকে খুব ঠান্ডা রাখে, ওটা বাচ্চারাও খেতে পারে, ওই ধরনের জল খেতে পারে। চিয়া সিডসের জল খাওয়া যায়, চিয়া সিড সবাই খেতে পারে, বাচ্চা ছোট বাচ্চা বড়, যেটা শরীরটাকে হাইড্রেটেড রাখে ঠান্ডা রাখে। এবং কিছুর একটা জল খাওয়ার ইচ্ছা হচ্ছে যারা অনেকক্ষণ বাইরে আছেন শরীরটাকে ঠান্ডা রাখে, কারণ ওই সিডসগুলো না জলটাকে শোক করে নেয়, তো সেই জন্য আপনাকে অনেকক্ষণ হাইড্রেটেড রাখবে। তো এই ধরনের চিয়া সিডসের জল বা সবজা সিডসের জল আপনি খেয়ে কিন্তু বেরোতে পারেন, এগুলো শরীরে জলের একদম ব্যালেন্স ঠিক করে। আরো একবার আমিও একটু ভালো করে জেনে নিই, ডাব কারা কারা খাবে না? ডাব মানে আমরা ভাবি আমাদের কাছে ধন্বন্তরি একটি ফল, মানে ডাবের জল মানে আমাদের কাছে এটা অমৃত সমান, খেতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু কারা কারা আমরা ডাবের জলও খেতে পারবো না? ডাবের জল যাদের পটাশিয়াম রক্তে পটাশিয়ামের লেভেলটা একটু হাই থাকে সেক্ষেত্রে আমরা মানা করি, যেমন ধরো অনেক সময় প্রেশার যাদের হাই আছে খুব হাই প্রেশার সেক্ষেত্রে এগুলো ডাবের জলটা খাওয়া যাবে না। বা কিডনির যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার ব্লাড টেস্টের রিপোর্টটা একবার দেখে নিয়ে যদি আপনাকে ডায়েটিশিয়ান সাজেস্ট করে খাওয়া যায়, বা কতটা ইন্টারভেলে আপনি দুদিন ছাড়া খাবেন কি তিন দিন ছাড়া খেতে পারেন সেটা আপনাকে ডাবের জল বা ডাব দুটোই সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, মানে নারকেল। আচ্ছা গ্লুকোজ এটা কি প্রত্যেকের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রেই ভালো, মানে গ্লুকোজ বা গ্লুকনডি, মানে গ্লুকোজ আমরা বাচ্চাদেরও বিশেষ করে, মানে মায়েরা খাবেন যে একটু গ্লুকনডি জল বা গ্লুকোজের জল করে দিলাম মানে খুব ভালো হলো আমার, অ্যাকচুয়ালি এটা ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেয়, মানে আমরা সবাই চাই ইজি টু মেক অ্যান্ড ইনস্ট্যান্ট একটা এনার্জি পাবো, সেই কারণে গ্লুকোজ ওয়াটার খুব বেশিক্ষণ রেখে খাওয়া যাবে না। গ্লুকোজ ওয়াটার আমরা খেতে পারি, যার কোনো সমস্যা নেই, ছোটো বাচ্চা স্পেশালি যারা ওই খেলাধুলা করছেন বা জিমে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা মনে করলে খেতে পারি, কিন্তু এর অল্টারনেট অনেক অপশানই আমি বলে দিলাম। যদি আমরা ওই আখের গুড়, লেবু বা রক সল্ট এই ধরনের, এগুলো তো খুব তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি, তো এই ধরনের জিনিসগুলো যদি খাই এটা অনেক বেশি ভালো হবে রাদার দ্যান আপনার গ্লুকোজ ওয়াটার। বাট ইনস্ট্যান্ট যদি কোনো কিছু এনার্জি দরকার হয়তো মনে হচ্ছে মাথাটা ঘুরছে, সুগার লেভেল খুব তাড়াতাড়ি ড্রপ করে গেছে, বা রোদ্দুর থেকে ফিরে এসে ভীষণ আবছা দেখছেন চোখে মুখে, খুব গরম লেগে গেছে, সাথে সাথে আপনি গ্লুকোজ ওয়াটার দিতে পারেন। তবে সব সময় খেয়ে যাবো, কারণ এটা ইমিডিয়েট তো ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে, আপনার ওয়েট বাড়াবে, আপনার সুগারের প্রবলেম থাকলে সেটা বাড়াতে পারে, সব কিছু করতে পারে, এটা কিন্তু মানে অপশান নয় সব সময়ের জন্য। তার থেকে অনেক ভালো ভালো অপশন, হ্যাঁ আমাদের ন্যাচারালি হাতের কাছে আছে, তুমি এখন খুব তাড়াতাড়ি, এখন তো এত ফল আছে, তোমার ফুটি আছে, তোমার তরমুজ আছে, এগুলো যদি একটু পুদিনা পাতা একটু রক সল্ট দিয়ে বানিয়ে খেতে পারি খুব মানে ভালো লাগবে, কাজে লাগবে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে আমরা জেনে নিলাম যে আমরা নুন চিনি গ্লুকোজ ছাড়াও কি কি খেতে পারি, কারণ এই তিনটে আমাদের পেটের পক্ষে যতটা ভালো আবার এমন কিছু কিছু রোগ অসুখে আমরা ভুগছি যেটা কিন্তু এই তিনটে মারাত্মক হতে পারে, তাই এই গরম থেকে বাঁচতে আমরা অনুশ্রী বলে দেওয়া অপশনগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অনুশ্রী ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, আপনারাও সকলে মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নজর থাকুন আর প্লাস নিউজের ফেসবুক পেজে, কারণ প্রচুর এই ধরনের হেলথ টিপসের ভিডিও আপলোড হতে থাকবে আপনাদের জন্য।